হ্যালো গাইস, আমি ইনামিস বানুর। আজকে আমি যে টিউটোরিয়ালটা বানাবো সেটা হচ্ছে গিটের ব্যাস নিয়ে। কয়েকদিন আগে আমাদের তারেক হাসান ভাই একটা গিট ফ্লো নিয়ে টিউটোরিয়াল তৈরি করছে অ্যাডভান্সড গিট ইউজারদের জন্য। সেখানে অনেকের কমেন্ট দেখলাম যে গিটের বেসিক টিউটোরিয়াল একটা তৈরি করুন, অনেক রিকোয়েস্ট ছিল। তো ভাবলাম তারেক ভাই তৈরি করার আগে আমি তৈরি করে ফেলি, প্লাস আমার কালকে একটা এক্সাম আছে, সো সময় কাটতেছে না, এই জন্য আমার একটা টিউটোরিয়াল তৈরি করার চিন্তা করলাম। তো শুরু করা যাক। প্রথমে গিট ইনস্টল করে নিতে হবে। গিট ইনস্টল করার জন্য আপনারা গিটের ওয়েবসাইটে গিয়ে উইন্ডোজ বা আপনার যে কোনো প্ল্যাটফর্মের জন্য ইনস্টল করে নিতে পারেন। ম্যাকের জন্য আপনারা ম্যাকপোর্টস বা অন্য কোনো প্যাকেজ ম্যানেজমেন্ট সিস্টেম থেকে ইনস্টল করতে পারেন। লিনাক্স এখান থেকে সরাসরি ইনস্টল না করে আপনি আপনার প্যাকেজ ম্যানেজমেন্ট সিস্টেম দ্বারা ইনস্টল করেন, সেটাই বেটার হবে। সো ইনস্টল করা আমি দেখাবো না, ইনস্টল আপনারা নিজেরা করে নিতে পারবেন আশা করতেছি। সো এইটা একটা ক্লোজ করি। আপনাদের প্রথমে যেটা করা উচিত সেটা হচ্ছে গিট হাবের try.github.io, ট্রাই গিট নামে একটা টুল আছে। গিট শেখার জন্য অনেক সুন্দর একটা টুল, আপনারা এটা ডিরেক্টলি ইউজ করে করতে পারেন। আর যদি কিছু না বুঝে থাকেন তাহলে আমি তো একটা টিউটোরিয়াল বানাচ্ছি, আমার টিউটোরিয়ালটা দেখেন। সো আমি এখান থেকে কিছু বলবো না, আপনারা এখান থেকে সরাসরি এখানে যে প্রত্যেকটা ইনস্ট্রাকশন দেওয়া আছে এই হিসাবে ট্রাই করবেন। আমার টিউটোরিয়াল দেখেন আর না দেখেন এটা অবশ্যই ট্রাই করবেন। সো এটার পরে আছে গিটবুক। গিটবুকটা অনেক অনেক সুন্দর একটা বই, এটা বেসিক লেভেল থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত অনেক সুন্দর করে লেখা আছে। আপনাদের যদি সময় হয় তাহলে এটা দেখবেন। বেসিক শেখার জন্য এটা এই বই পড়ার দরকার নাই, কিন্তু আপনার কোনো না কোনো সময় যে এই বইটা অবশ্যই পড়বেন, কারণ গিট আপনার অ্যাডভান্স লেভেলে যখন কাজ করবেন, আপনি একজন বিশাল বড় বড় প্রজেক্ট করতেছেন, আপনার গিটের অনেক ইউজফুল ফিচার আছে যেগুলো ইউজ করতে হবে, তখন আপনার এই বইটা পড়লে আপনারা সেটা খুব ভালোভাবে শিখতে পারবেন। সো আমি শুরু করি। আমি কমান্ড লাইন থেকে গিট ইউজ করা দেখাবো, কারণ সেটাই প্রপার সিস্টেম। সো সে এখানে কমান্ড লাইন, আমরা ডেস্কটপে একটা আমাদের প্রজেক্ট ফোল্ডার তৈরি করি। প্রজেক্ট এক্স, আমরা আমাদের প্রজেক্ট ফোল্ডারে যাই। সো এইটা আমাদের প্রজেক্ট ফোল্ডার, এইখানে আমাদের অনেকগুলো যেমন প্রজেক্টের ফাইল থাকতে পারে। সো আমরা যদি একদম প্রজেক্টের প্রথম থেকে শুরু করে গিট ইউজ করতে চাই তাহলে আমাদের প্রথম যে গিট রিপো তৈরি করার জন্য এই ফোল্ডারের ভিতরে আমরা একটা গিট রিপোজিটরি তৈরি করব। মানে রিপোজিটরি হচ্ছে এমন একটা জিনিস, মানে আপনার গিট যে একটা ভার্সন কন্ট্রোল সিস্টেম, আপনার ভার্সনগুলো এক এক করে কমিট করবেন, মানে যতগুলো ভার্সন আছে আপনার সব ম্যানেজ করবেন, এই রিপোজিটরিতে তথ্যগুলো জমা হবে। সো আমরা এখানে এই প্রজেক্ট ফোল্ডারে আমাদের একটা গিটের রিপোজিটরি তৈরি করব। এইটা করতে হলে প্রথমে যে কমান্ডটা সেটা হচ্ছে গিট ইনিট, মানে গিট ইনিশিয়ালাইজ করবে, এখানে একটা রিপো তৈরি করবে। সো এখানে ইনিশিয়ালাইজড এমটি গিট রিপোজিটরি, এখানে একটা এমটি গিট রিপোজিটরি তৈরি হয়েছে, মানে এই গিট রিপোজিটরি এখানে কিছু নাই, এটা এমটি। আমরা গিট যদি স্ট্যাটাস দেই, গিট স্ট্যাটাস এটা হচ্ছে একটা গিটের কমান্ড, এটা দিয়ে আমাদের রিপোজিটরির কারেন্ট কন্ডিশন জানা যাবে যে কোড চেঞ্জ হয়েছে বা এতটা কমিট করা দরকার, বা ডিরেক্টরি এখনও মানে লাস্ট কমিট থেকে কোনো কিছু চেঞ্জ হয়েছে কি না, মানে ইত্যাদি অনেকগুলো তথ্য এখানে এটা জানতে পারবো। আমরা গিট ইউজ করার সময় যে যতগুলো কমান্ড সবচেয়ে বেশি ইউজ করবো তার মধ্যে এইটা একটা, গিট স্ট্যাটাস। সো এখানে যে গিট স্ট্যাটাস থেকে আমরা যে প্রথম তথ্যটা পাচ্ছি, অন মাস্টার ব্রাঞ্চ। ব্রাঞ্চ কী জিনিস সেইটা আপনাকে প্রথমেই জানার দরকার নেই, যা এটা আপনি যখন গিটের বেসিকটা জানা হয়ে যাবে যখন ব্রাঞ্চ নিয়ে কাজ করবেন। ব্রাঞ্চ কিন্তু অবশ্যই একটা ভাইটাল জিনিস, আপনাকে শিখতেই হবে, কিন্তু প্রথমেই শেখার দরকার নেই প্রথমে। সো আপনার মনে রাখেন যে কোনো রিপোজিটারিতে একটা ব্রাঞ্চ থাকে, সেটা মেইনলি একটা মাস্টার ব্রাঞ্চ থাকে। তো এইটু আপাতত জানেন, প্রথম একদম বেসিক টিউটোরিয়াল ব্রাঞ্চ নিয়ে কথা না বলি। সো আমাদের এখানে স্ট্যাটাসে প্রথমে আছে অন মাস্টার ব্রাঞ্চ, আমরা মাস্টার ব্রাঞ্চে আছি, এখানে লেখা আছে ইনিশিয়াল কমিট, মানে প্রথম কমিটে আছি, মানে কোনো কমিট করি নাই আর কি, ইনিশিয়াল কমিট আমাদের করতে হবে। নাথিং টু কমিট, ক্রিয়েট কপি ফাইলস টু ইউজ গিট অ্যাড টু ট্র্যাক, এখানে জাস্ট একটা আমাদের ইনস্ট্রাকশন দেওয়া আছে কীভাবে গিট ইউজ করা শুরু করতে পারি। সো
আমাদের গিট রিপোজিটরি তৈরি করা হয়ে গেল। এখন আমরা কি করব? প্রথমে আমরা প্রজেক্ট তৈরি করার সময় জাস্ট মনে করেন আমি একটা জ্যাঙ্গো প্রজেক্ট তৈরি করব, না জ্যাঙ্গো বাদ দিই, অত কঠিন না, একটা ওয়েবসাইট তৈরি করব। সো আমাদের প্রথমে একটা ইনডেক্স ডট এইচটিএমএল ফাইল তৈরি করব। সো একটা আমাদের যে এখন আমাদের প্রজেক্ট ফোল্ডারে জাস্ট একটা ইনডেক্স ফাইল আছে, ধরলাম আমাদের কাজ করা শেষ, ইনডেক্স ফাইলটা তৈরি করা শেষ, যদি আমি কিছু লিখি নাই, জাস্ট ফাইল একটা এমটি ফাইল তৈরি করলাম, আমরা ধরে নিচ্ছি যে আমাদের কাজ করা শেষ। এখন যদি আমরা গিট স্ট্যাটাস দেই, তাহলে দেখেন আমাদের যেই যেটা বললাম আমাদের রিপোজিটরিতে কি অবস্থায় আছে এই গিট স্ট্যাটাস দিলে বোঝা যায়। আবার সেম আমরা মাস্টার ব্রাঞ্চে আসি, ইনিশিয়াল কমিট মানে এখনও কোনো কমিট করা হয়নি, আমাদের ইনিশিয়াল কমিট করতে হবে। এখন প্রথমে আছে আনট্র্যাকড ফাইল, আনট্র্যাকড ফাইলের ভিতরে আছে ইনডেক্স ডট এইচটিএমএল। আবার এখানে ব্র্যাকেট দিয়ে কী লেখা আছে যে ইউজ গিট অ্যাড ফাইল টু ইনক্লুড ইন হোয়াট উইল বি কমিটেড, মানে আমাদের কমিট করতে হলে এইভাবে এই কমান্ডটা ইউজ করতে পারবো। সো ওটা জাস্ট একটা ইনস্ট্রাকশন, ওটা অ্যাভয়েড করি। আনট্র্যাকড ফাইল, আমাদের আনট্র্যাকড ফাইল হচ্ছে এমন একটা জিনিস, আমরা গিটে যেই যেই ফাইল আমরা ভার্সন কন্ট্রোল করতে চাই, যে আমরা এই ফাইলটা এখান থেকে এখানে মডিফাই হয়েছে, আমরা এটা ট্র্যাক করব, জাস্ট কমিট বাই কমিট করব, এটার জন্য আমরা ট্র্যাক করতে হবে ফাইল। কিন্তু আমরা যেহেতু একটা নতুন ফাইল তৈরি করছি, এখন এটা এখন ট্র্যাক করা হয়নি, এই জন্য বলছে এটা আনট্র্যাকড ফাইল। সো আমরা যখন ভার্সন কন্ট্রোল শুরু করার জন্য আমরা ট্র্যাক করতে চাই, এটা অ্যাড করতে হয় এইভাবে, গিট অ্যাড ইনডেক্স ডট এইচটিএমএল। সো এটা দিয়ে আমরা ট্র্যাকিং শুরু করলাম, আমরা এই ফাইলটা ট্র্যাক করব, এই ফাইল যত যেভাবে চেঞ্জ হয় সেই চেঞ্জগুলো ট্র্যাক করব। সো এখন আবার গিট স্ট্যাটাস দিলে দেখাবে যে চেঞ্জেস টু বি কমিটেড, মানে এখন বলতেছে না যে আনট্র্যাকড ফাইল, এখন বলতেছে চেঞ্জেস টু বি কমিটেড, মানে এই ফাইলটা ট্র্যাক করতেছি এবং এই ফাইলটা চেঞ্জ করা হয়েছে, এই জন্য নিউ সরি চেঞ্জ করা না, নিউ ফাইল, মানে গিট রিপোজিটরিতে এই ফাইলটা আগে ছিল না, আমি এই ফাইলটা অ্যাড করার পরে ট্র্যাক করা শুরু করেছি, তার মানে একটা নতুন ফাইল এই রিপোজিটরিতে। সো আমরা গিট স্ট্যাটাসের ভিতরে আমি একটা নতুন ফাইল পাইলাম। সো আমরা এখন এই ফাইলটা কমিট করব। কমিট করা মানে কি, মানে একটা স্ন্যাপশটের মতো, আপনি ফাইল চেঞ্জ করলেন একটা স্ন্যাপশট নিলেন, ফাইল চেঞ্জ করলে একটা স্ন্যাপশট নিলেন, আপনাদের ফাইল যেই চেঞ্জগুলো আছে শুধু চেঞ্জগুলো ওই যেখানে যেখানে কমিট করছি সেই চেঞ্জগুলো গিটের রিপোজিটরিতে সেভ হয়ে যাবে। গিট বেসিক্যালি এই চেঞ্জগুলো কীভাবে রেকর্ড করে রাখে সেটা আপাতত আপনার জানার দরকার নাই, কিন্তু আপনার গিট যখন ভালো করে বুঝতে হলে পরে জানতে হবে। সো বেসিক টিউটোরিয়াল দেখে আমরা ওইটাও বাদ দিয়ে যাই। সো আমরা এখন কী বলে ট্র্যাক করা শুরু করছি আমাদের, এবং বলছে যে এটা কমিট করতে হবে। সো আমরা কীভাবে কমিট করব, এইটার কমান্ড হচ্ছে গিট গেট কমিট এম, এটা হচ্ছে গিট কমিট, এই কমান্ডটা দিয়ে আমরা গিট একটা কমিট করব কারেন্ট স্টেট, এবং যেই স্ল্যাশ এম এইটা হচ্ছে মেসেজ, আমরা প্রত্যেকটা কমিটে একটা মেসেজ থাকবে, সেই মেসেজটা স্ল্যাশ এম দিয়ে লিখতে হয়, সেটা হচ্ছে আমাদের হয় আমরা ইনিশিয়াল কমিট। সো ইনিশিয়াল কমিট বা অনেকে ফার্স্ট কমিট, আপনার ইচ্ছে মতো একটা দিতে পারেন, কিন্তু এটা কনভেনশন ইনিশিয়াল কমিট, আমি সবসময় ফার্স্ট কমিট দিই, কারণ আমি ডিফারেন্ট থাকতে চাই, অবশ্যই ডিফারেন্ট থাকা উচিত না, আমরা ওই সব কথা না বলি আর কি। আচ্ছা গিট কমিট স্ল্যাশ এম ফার্স্ট কমিট। সো এখানে বলছে যে মাস্টার ফার্স্ট কমিট, আমরা মাস্টারে একটা কমিট করছি সেইটা হচ্ছে ফার্স্ট কমিট, একটা ফাইল চেঞ্জ হয়েছে, মানে একটা ফাইল আমরা যেটা তৈরি করছি ওই একটাই চেঞ্জ হয়েছে, জিরো ইনসার্শনস জিরো ডিলিশন, মানে ওই ফাইলে কোনো লিখা নাই, তো আমরা কোনো লাইন লিখি না, এই জন্য আর কি কোনো ইনসার্শন নাই, যদি আমরা ওখানে 10 লাইন কোড লিখতাম তাহলে এখানে লিখতো 10 ইনসার্শনস। সো ক্রিয়েট মোড, আচ্ছা ফাইলের পারমিশন আর কি। এখন যদি আমরা গিট স্ট্যাটাস লিখি তাহলে দেখব অন মাস্টার ব্রাঞ্চ, এখন আমরা মাস্টার ব্রাঞ্চে আসি, নাথিং টু কমিট ওয়ার্কিং ডিরেক্টরি ক্লিন, এখানে বলছে নাথিং টু কমিট, মানে আমরা কোনো ফাইল চেঞ্জ করি নাই বা নতুন কোনো ফাইল অ্যাড হয় নাই, কী বলে লাস্ট কমিটের পর থেকে আমাদের রিপোজিটরি একদম আনচেঞ্জ আছে। সো ওয়ার্কিং ডিরেক্টরি ক্লিন, মানে কোনো এক্সট্রা ফাইল নাই বা কোনো ফাইল চেঞ্জ হয় নাই, আমাদের রিপোজিটরি লাস্ট যে কমিটটা করছি সেইটার মতোই আছে। সো মনে করেন এখন আমাদের
প্রজেক্টে আমরা যেহেতু এটা ভার্সন কন্ট্রোল করতেছি, মনে করেন আমাদের ইন্ডেক্স ফাইল কিছু চেঞ্জ করা দরকার। সো ইন্ডেক্স ফাইল আমরা চেঞ্জ করব, আমি খুব ভালো HTML লিখি না, অনেক ভুল থাকতে পারে, ইন্ডেন্টেশন নাই, সেগুলো আপনারা দেখিয়েন না। আচ্ছা যাই হোক, আমরা জাস্ট একটা ডেমোর জন্য ওই কোডটুকু লিখলাম। এখন যদি আমরা কোড একটা ফাইল চেঞ্জ করছি, এখন যদি আমরা গিট স্ট্যাটাস দেই, তাহলে আমরা কি দেখব যে অন মাস্টার ব্রাঞ্চ চেঞ্জেস টেস্ট ফর কমিট, আমরা মাস্টার ব্রাঞ্চে আছি এবং চেঞ্জেস নট স্টেজ ফর কমিট, মানে আমরা যে একটা ফাইল ট্র্যাক করা হয়েছে, আমরা ইন্ডেক্স ফাইলটা প্রথমে ট্র্যাক করছিলাম, কিন্তু এখন এটা মডিফাই করছি কিন্তু এটা কমিটের জন্য স্টেজ করিনি। স্টেজ করা মানে হচ্ছে আমরা যেই ফাইলগুলো কমিট করব সেগুলোকে স্টেজ করা বলা হয়। আমরা একটা ফাইল ট্র্যাক করার পর সেটা যদি আমি স্টেজ না করে কমিট করি, তাহলে সেই ফাইলটার চেঞ্জগুলো কমিটে যাবে না। সো এখন আমরা যদি আমরা যেহেতু ভার্সন এই ফাইলটার ভার্সন কন্ট্রোল করতে চাই এবং এইটা নেক্সট কমিটে রাখতে চাই, মানে চেঞ্জগুলা, সো আমরা এটাকে প্রথমে স্টেজ করব। এই কি বলে, আমরা ট্র্যাক করা শুরু করছিলাম গিট অ্যাড দিয়ে, ওইভাবে স্টেজ করাও শুরু করতে হয় গিট অ্যাড দিয়ে। সো গিট অ্যাড ইন্ডেক্স ডট HTML। এখন যদি আমরা গিট স্ট্যাটাস দেখি, তাহলে এখানে লেখা থাকবে, দেখেন, চেঞ্জেস টু বি কমিটেড মডিফাইড। সো আমরা প্রথমে যে দেখছিলাম এখানে চেঞ্জেস টু বি কমিটেড নিউ ফাইল, আমরা যখন স্টেজ করা শুরু করছিলাম নিউ ফাইল ছিল, আমরা এখন স্টেজে আছে, এখন আমরা কি সরি ট্র্যাক করা শুরু করছিলাম তখন ছিল নিউ ফাইল, এখন আমরা স্টেজ করা শুরু করছি ট্র্যাক ফাইল, সেটা এখন মডিফাইড হয়ে গেছে, কারণ আমরা একটা ফাইল মডিফাই করছি। এখন সেই মডিফিকেশনগুলো যদি আমি কমিট করতে চাই, সেটা করবো হচ্ছে গিট কমিট এম কি বলবো অ্যাডেড HTML। সো আমাদের একটা নতুন কমিট তৈরি হলো অ্যাডেড HTML, যেটার মেসেজ এবং ওয়ান ফাইল চেঞ্জ 8 insertions, মানে হচ্ছে আমরা সেই ফাইলটা যে চেঞ্জ করছি সেটাতে 8টা নতুন লাইন তৈরি হয়েছে। এখন আমাদের গিট স্ট্যাটাস দেখি, যে অন মাস্টার ব্রাঞ্চ নাথিং টু কমিট ওয়ার্কিং ডিরেক্টরি ক্লিন। সো আমাদের এখন যেটা বলেছিলাম যে লাস্ট কমিট থেকে কোনো চেঞ্জ না থাকলে বা নতুন ফাইল না থাকলে এই এই মেসেজটা থাকে। এখন এই ছিল গিটের বেসিক, আমরা কোড যখন করব, কোড অ্যাড করব, তারপরে অ্যাড করার পর সেটা আবার কমিট করব। সো গিটের বেসিক এইটাই, আপনি প্রজেক্ট যখন শুরু করবেন তখন গিট ইনিট দিয়ে সেই প্রজেক্টে একটা গিট রিপোজিটরি ইনিশিয়ালাইজ করতে হবে, তারপরে কোনো ফাইল অ্যাড করলে বা মডিফাই করলে গিট অ্যাড দিয়ে সেই ফাইলটা ট্র্যাক বা স্টেজ করতে হবে, তারপরে সেই যখন আপনার একটা আপনি যখন চাচ্ছেন যে আমার কোড এই পর্যন্ত মডিফাই করার পর আপনি একটা ফিচার ইমপ্লিমেন্ট করলেন বা কোনো বাগ ফিক্স করলেন, মানে এই কোড টুকু চেঞ্জ হওয়ার পর আমি একটা কমিট করে দিতে চাই, তখন গিট কমিট /m দিয়ে আপনি একটা মেসেজ দিবেন, কমিট মেসেজ দিয়ে কমিট করে দিবেন। এই হলো গিটের বেসিক। এখন আপনি যদি হয়তো এটা চিন্তা করতে পারেন যে আমি 10টা ফাইল চেঞ্জ করলাম, তাহলে গিট অ্যাড দিয়ে 10টা ফাইলের নাম লিখবো, এটা একটা টেডিয়াস টাস্ক। সো আপনি একটা নতুন আলাদা সিনট্যাক্স আছে, আমি ধরেন আর একটা ই করতে চাই, নতুন ফাইল স্টাইল ডট CSS, আর একটা ফাইল মেইন ডট জেস, নামগুলো খারাপ হইতে পারে, আমার দোষ দিয়েন না, যাই হোক। সো আমাদের এখন 3টা ফাইল আছে, তার মধ্যে আমাদের জাস্ট ইন্ডেক্স, যে ইন্ডেক্স ফাইলটা সেটা আমরা শুধু ট্র্যাক করতেছি এবং ভার্সন কন্ট্রোল করতেছি, এই নতুন ফাইল যেগুলো আছে সেগুলো আমাদের ভার্সন কন্ট্রোলিংয়ের মধ্যে এখনও নাই, কারণ আমরা কেবল তৈরি করলাম ফাইলগুলো। সো আমরা গিট স্ট্যাটাস দিলে, আপনারা চিন্তা করে রাখেন তো গিট স্ট্যাটাস দিলে কী আসা উচিত, মানে রেজাল্টটা কী আসা উচিত,
গেস করছেন, অত ইচ্ছা করলে ভিডিওটা পজ করে বেশ কিছু চিন্তা করে গেস করতে পারেন। গেস করার পর প্লে দিয়ে দেখেন। হ্যাঁ, হয় আমি আশা করব আপনারা ঠিক গেস করছেন যে আনট্র্যাকড ফাইল, আমরা দুইটা ফাইল তৈরি করছি, এখন আর ট্র্যাক করা শুরু করিনি, সো এটা আসবে আনট্র্যাকড ফাইলের ভিতর। সো আমরা যদি এখন এই ফাইলগুলো ট্র্যাক করা শুরু করতে চাই, আমরা দুইভাবে করতে পারি, গিট অ্যাড মেইন ডট জেএস এটা একবার দেব, আবার গিট অ্যাড স্টাইল ডট সিএসএস এটা একবার দেব, এই একটা সিস্টেম আছে। অথবা আমরা যদি একবারে করতে চাই তাহলে গিট অ্যাড ডট, ডট মানে হচ্ছে কারেন্ট ডিরেক্টরি। আপনি যখন গিটে একটা ডিরেক্টরি অ্যাড করবেন, সেটা তার ভিতরে সকল সাব ডিরেক্টরি এবং ফাইল অ্যাড করে দেবে। সো এটা একটা মানে শর্টকাট বলতে পারেন, গিট অ্যাড ডট দিলে আপনার এই প্রজেক্টের ভিতর যত ফাইল চেঞ্জ হয়েছে বা নতুন ফাইল অ্যাড হয়েছে সবগুলো অ্যাড হয়ে যাবে, মানে ট্র্যাকড হবে এবং স্টেজ হয়ে যাবে। সো আমরা এখন যদি গিট স্ট্যাটাস দেই, সো আমরা দেখবো যে এই ফাইলগুলো আমাদের ট্র্যাক করা শুরু হয়ে গেছে, নতুন ফাইল আমাদের এগুলো নেক্সট কমিটে অ্যাড হবে। সো আমরা নতুন ফাইল দুটো তৈরি করছি এবং কমিট করব। সো আমরা কমিট করে ফেললাম আমাদের নতুন টু ফাইলস চেঞ্জ, যদিও ফাইলের ভিতর কিছু নাই, কোনো লাইন নেই, এই জন্য জিরো ইনসার্শনস। ওকে, সো আমরা দেখতে পারলাম যে গিট কীভাবে রিপোজিটরি তৈরি করে, গিট কীভাবে নতুন ফাইল অ্যাড করে, কীভাবে কমিট করে। সো বেসিক এগুলোই ছিল। এখন আমরা যদি আমাদের প্রজেক্টে কী কী কাজ হয়েছে সেটা দেখতে চাই, মানে কয়টা কমিট আছে, কোন কমিটে কী চেঞ্জ আছে এগুলো দেখতে চাই, তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গিট লগ, সরি গিট লগ। এটা দিলে আমরা আমাদের যতগুলো কমিট আছে, যে এটা হচ্ছে লাস্ট কমিট ছিল অ্যাডেড সিএসএস অ্যান্ড জেএস, তার আগের কমিট ছিল অ্যাডেড এইচটিএমএল, তার আগের কমিট ছিল ফার্স্ট কমিট। সো এইভাবে আমরা আমাদের কমিট মেসেজগুলো দেখতে পারি, মানে কোন কমিট কী হয়েছে। এই জন্য আমরা সবসময় কী বলে ই লিখব, ইউজফুল কমিট মেসেজ লিখব, এমন কমিট মেসেজ লিখবো না যেগুলো মানে দেখে বুঝতে পারবো না। অনেকে কী বলে জাস্ট একটা স্পেস বা উল্টা পাল্টা ওয়ার্ড লিখে রাখে, কমিট মেসেজ লিখতে ইচ্ছা করে না। আমি তো প্রথমে যখন শুরু করছিলাম প্রথমে মুড়ি লিখতাম, তারপর হাম্বা লিখতাম, উল্টাপাল্টা কমিট মেসেজ লেখা লাগে না কি, আমি ভার্সন কন্ট্রোল করতেছি, মানে আগের করে যাইতে পারলেই হলো। কিন্তু পরে আপনি যখন বড় প্রজেক্ট করতে যাবেন তখন দেখবেন, আরে এই কমিটে কী করছিলাম, এই কমিটটা কেন করছি, কোডে বাঘ আসছে, আচ্ছা এই বাঘটা কখন আসছে, এইটা তো এই কমিটে আসছে না তার আগের কমিটে আসছে, ওই কমিটে কী করছিলাম, তখন আপনার কোড ঘাটতে ঘাটতে আপনার মাথা খারাপ হয়ে যাবে, আমরা ভার্সন কন্ট্রোল ইউজ করার মানে সার্থকতা থাকলো না তখন। এই জন্য আপনার কমিট মেসেজ খুব ভালো করে লিখবেন, যাতে আপনার কমিট মেসেজ দেখেই বুঝতে পারেন যে আমার কোডে এইটা এই আসছে, কোড দেখাল না লাগে, আপনি দেখেই বুঝতে পারেন ওহো আমি এটা তো এইখানে এইটা করছিলাম। ওকে, সো আমরা ভালোভাবে কমিট মেসেজ লেখার গুরুত্ব বুঝলাম। আর কী বলতে হবে, আচ্ছা আপাতত এইটুকুই থাক, এবং এর পরের স্টেপ কী হইতে পারে এটা নিয়ে আমি আরেকটা টিউটোরিয়াল করতে পারি। আপনারা আপনাদের প্রবলেমগুলো জানান, আমার টিউটোরিয়াল কী কী মানে বুঝেন নাই সেটা জানান, যাতে আমি এটা আরও বেটার করতে পারি। কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সো থ্যাংক ইউ, গুড বাই। আমি আরেকটা কথা বলতে ভুলে গেছি, যে আমরা একটা জিনিস করতে চাচ্ছি সেটা কীভাবে করব, সেটা আপনি খুঁজে পাচ্ছেন না, হেল্প দরকার। আমরা সবাই জানি যে লিনাক্সে বা ম্যাকে বা ইউনিক্স সিস্টেমে আমাদের হেল্প পাওয়ার সবচেয়ে, কোনো কমান্ডের হেল্প পাওয়ার সবচেয়ে সহজ এবং অ্যাক্সেসিবল উপায় হচ্ছে ম্যান। সো ম্যান দিয়ে এলএস দিলে আমরা এলএস কমান্ডের ইনফরমেশনগুলো পাচ্ছি। তাহলে গিটের এরকম কিছু আছে কি না, ম্যান গিট এইটা দিলে আমরা গিটের সব ইনফরমেশন পাচ্ছি না, এই দেখা আমরা, এবং প্রত্যেকটার জন্য গিট অ্যাড বা এর যতগুলো কমান্ড আছে গিটের সবগুলোর জন্য আলাদা আলাদা এরকম ম্যান পেজ আছে। এরকম আমরা যদি কমিটের কোনো হেল্প চাই তাহলে গিট হাইফেন কমিট দিয়ে দিলে আমরা সেই কমান্ডের যত হেল্প এবং যত ধরনের প্যারামিটার আছে তার সব ডিসক্রিপশন পেয়ে যাবো। তারপরে আরেকটা উপায় আছে, আপনি যদি গিট হেল্প
কমিট দেন, মানে বেসিক্যালি আপনার কমান্ড কি? গিট অ্যাড। সো আপনি যদি অ্যাড সম্পর্কে জানতে চান তাহলে অ্যাডের আগে হেল্প লাগাই দেবেন, গিট হেল্প অ্যাড। সো আপনি এটা আরেকভাবে লিখতে পারেন, ম্যান গেট অ্যাড। সো এটা আপনার জাস্ট বেসিক, আপনি কোনো টিউটোরিয়াল দেখলেন যে কি বলে গিট কমিট এ এম, আপনি এখন চিন্তা করতেছেন যে আমি কোন জানি একটা ছেলের কোন জানি একটা বেসিক টিউটোরিয়াল দেখছিলাম, ওইখানে তো কোনো এ ফ্ল্যাগ ইউজ করা নেই, শুধু এন ফ্ল্যাগ ইউজ করছিল। এ ফ্ল্যাগ কোত্থেকে আসলো, এ ফ্ল্যাগের মানে কি? আপনি এইটা বুঝতে গেলে আপনি সরাসরি গেট হেল্প কমিটে যাবেন, এ ফ্ল্যাগ লিখে সার্চ দিবেন এবং এ ফ্ল্যাগ কী করে সেটার আপনি ডিটেল ডিসক্রিপশন খুঁজে পাবেন যে অপশন এ। সো এটা আমাদের যারা ইউনিক্স কমান্ড লাইনে অভ্যস্ত তারা মানে অলরেডি জানেন ম্যান পেজ কীভাবে অ্যাক্সেস করতে হয়, মানে হেল্প পাইতে হয়। একদম সেম, আপনি ম্যান গিট অ্যাড, ম্যান গিট কমিট বা গিট হেল্প কমিট যে কোনো একভাবে করলে একই জিনিস আসে। এসে আপনারা এরকম আমি যেটা দেখালাম একটা কমান্ড এ ফ্ল্যাগ কী কাজ করে আপনি খুঁজে পাচ্ছেন না, আপনি সরাসরি ম্যানুয়াল পেজে দেখে নেবেন। এই তাছাড়া গুগল তো আছেই, আপনি যে কোনো প্রবলেমের জন্য গুগল সার্চ দেবেন, আপনি বলতে কি বলে হোয়াট ডাজ দ্য এ ফ্ল্যাগ ডু ইন গিট কমিট, এটা লিখে সার্চ দিলে আপনি খুব সহজে একটা এক্সপ্লেনেশন পাবেন। কারণ আপনি যে সমস্যায় পড়ছেন অলরেডি অবশ্যই কেউ না কেউ পড়ছেন, সো ওইসব চিন্তা করে লাভ নাই। যে কোনো সমস্যায় পড়লে আপনি ম্যানুয়াল পেজ দেখবেন, না বুঝলে গুগলে সার্চ দেবেন। এই ছিল হেল্পের বিষয় যেটা আমি স্কিপ করে গেছিলাম, এই জন্য পরে ভিডিও এডিট করে অ্যাড করে দিলাম। ওকে, বাই বাই।